হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজ জানবো গ্রাম বাংলার লোফার নায়ক লোকেশ ঘোষের জীবনের গল্প। কেমন আছেন লোফার হিরো লোকেশ ঘোষ? দেখা হলো আজ সেই নাইনটিজ হিরোর সঙ্গে। একই রকম আছেন আজও স্থির যৌবনে। বাবা মা দুজনেই টলিপাড়ার বিখ্যাত মানুষ, কিন্তু ছেলের হিরো হওয়াতে তাদের কোনো অবদান নেই, অনেকেই যা অবগত নন। লোকেশের বাবা ছিলেন বিখ্যাত প্রযোজক দেবেশ ঘোষ। উত্তম কুমার ছিলেন দেবেশ ঘোষের গলায় গলায় গ্লাসে গ্লাসে বন্ধু। উত্তমের রাজকুমারী, কাল তুমি, আলিয়া সহ একাধিক ছবির প্রযোজক দেবেশ। অমিতাভ বচ্চন, রাখির, বেমিশাল, রেখা রাজ বব্বরের শুটি, সঞ্জীব কুমার, শর্মিলা ঠাকুরের চরিত্রহীন দেবেশের ঘোষের বলিউড ছবি। অন্যদিকে লোকেশের মা হলেন তপন সিনহার, হাসুলি বাকের উপকথা ছবির ঐতিহাসিক নায়িকা রঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তিনিও উত্তম কুমারের সাথে অভিনয় করেন। অতল জলের আহ্বান, হেড মাস্টার এসব ছবির করেছেন রঞ্জনা। বিয়ের পর ছবির জগৎকে বিদায় জানান রঞ্জনা। কিন্তু দেবেশ আর রঞ্জনার সুখের সংসার ছিল না, বিয়েতে থেকেও ভিন্ন। লোকেশের বড় হওয়া একাকী দার্জিলিং সেন্ট পলসে। লোকেশের জীবনে টাকার অভাব ছিল না, ভালোবাসার অভাব ছিল, তাই বারবার ভুল পথে পথভ্রষ্ট হয়েছেন। লোকেশ ঘোষের খালিগঞ্জে প্রতিষ্ঠা বাবা মায়ের পরিচয় দেয়নি। শুরুর দিকে বম্বেতে স্ট্রাগল করলেও সুযোগ পেতেন না। লোকেশকে অন্ধকূপ থেকে তুলে নোকজন্ম দেন যিনি, তিনি অঞ্জন চৌধুরী। মাটির তালে সোনাফল আর অঞ্জনের কলম। লেট নাইনটিজে লোকেশের উত্থান। অঞ্জন চৌধুরীর মুখ্যমন্ত্রী আর নাচ নাগিনী নাচ রে ছবিতে লোকেশের প্রথম আবির্ভাব। যদিও তখন পার্শ্ব চরিত্র মুখ্যমন্ত্রী রঞ্জিত মল্লিক, লোকেশের চরিত্রটি প্রসেনজিতের করার কথা ফাইনাল। চিকেন পক্স হলো গুমবার, পরিবর্তে সুযোগ পেলেন লোকেশ, সেই শুরু নবাগত ঘোষের। লোকেশকে হিরো রূপে স্বীকৃতি দিল বাবলু সমাদ্দারের লোফার। সেও কাহিনী সংলাপ অঞ্জন চৌধুরীর। সেই বেকার লোফার বিক্রমকে কে ভুলতে পারে? লোফার হলেও যে সততার জোরে জিতে যায়। আসল নকল শ্রীমান ভূতনাথ, অন্যদিকে স্বপন সাহার, স্নেহের প্রতিদান, কর্তব্য ইত্যাদি ছবিতে অভিনয় করেন লোকেশ। অঞ্জনের ছবিতে লোকেশ এমনভাবেই থাকতেন যেন তিনি প্রসেনজিৎকে সেয়ানে সেয়ানে টক্কর দিতেন গ্রাম বাংলার দর্শকদের কাছে। কিন্তু স্বপন সাহার ছবি করতে গিয়ে লোকেশ করলেন আরেক ভুল। স্বপনের সব হিট ছবি হলেও লোকেশ পেলেন সহ অভিনেতার রোল, যেখানে নায়ক প্রসেনজিৎ। প্রথম থেকে দ্বিতীয় তৃতীয়তে নেমে এলেন লোকেশ। বৈবাহিক জীবনেও অস্থির মতি বিচ্ছেদ, পূজন সঙ্গ, ভুল সম্পর্ক, ভুল ছবি চয়েস, বাবার কাছ থেকে অবহেলা আর অঞ্জন চৌধুরীর ইউনিটের দরজা বন্ধ হয়ে যাওয়া, সব যেন লোকেশের বিরুদ্ধে গেল। ততদিনে বাংলা ছবির ঘরানা বদলে যাচ্ছে। আজ বলছিলেন আমায় লোকেশ ঘোষ, বারবার ভালো পরিচালকদের বিগ বাজেট ছবি থেকে বাদ পড়েছি বা ছবিটাই শেষ অবধি হয়নি, সেসব আর মনে করতে চাই না, মাঝে কোন খবর ছিল না তার। আবার তিনি ঘুরে দাঁড়াতে চাইছেন। দিগ্বিজয় চৌধুরীর দাদাভাই ছবিতে দাদাভাই চরিত্রে লোকেশ কাজ করলেন বহুদিন পর। আরও কয়েকটি ছবি করছেন লোকেশ। অভিষেক চ্যাটার্জি, তাপস পাল এদেরও শেষ দিক মন্থর হয়ে এসেছিল, চেহারা ভারী হয়ে গেছিল। তবে লোকেশ বহু ভুলের মধ্যেও নিজেকে আজও মেনটেন করে রেখেছেন এক চেহারায়। কথায় রয়েছে সেই একটু আদো আদো ভাব, সবার সঙ্গেই প্রাণ খুলে কথা বলার ক্ষমতা। যেমন আমার জামাটা ভীষণ পছন্দ হলো লোকেশের, বললেন দারুণ দেখতে তোমার জামাটা। আজও লোকেশের ছবি বাংলা ছবির চ্যানেলগুলিতে বারবার দেখানো হয়। 91টি গল্পে অঞ্জন সংলাপে টিআরপি ওঠে, লোকেশ বেঁচে আছেন দর্শক মনে তাই। অনেক স্টেশন মিস করেছেন লোকেশ, জীবন মরুর প্রান্তে আজও তিনি একা, কে জানে সংযম তাকে ঠিক পথ দেখাবে কিনা। কিন্তু বহু মানুষের বিদ্রুপ উপহাসের মধ্যেও লোকেশের ছেলে মানুষই গুলো আজও পুরোয়নি, সেরকমই প্রাণচঞ্চল হিরো হিরো ভাব। ফিরে আসার যে শুভ ইচ্ছে তাতে যেন সফল হন অভিনেতা। শুভেচ্ছা নিরন্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফলো করে রাখবেন প্রোফাইলটি নিত্য নতুন আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, পাশে থাকবেন।